হোয়াইট হাউসের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওভাল অফিসে ট্রাম্পকে সাদরে অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট বাইডেন। এর মধ্য দিয়ে হোয়াইট হাউসের দীর্ঘদিনের ঐতিহ্য আবার চালু হলো। সংক্ষিপ্ত ওই বৈঠকে বাইডেন জানান, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে প্রয়োজনীয় সবকিছু করবেন তিনি। এ সময় বাইডেনকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, রাজনীতি খুবই কঠিন, অনেক ক্ষেত্রে সার্বিক পরিস্থিতি সহজ না হলেও এখনকার পরিস্থিতি অনেক সুন্দর। এর আগে হাউস রিপাবলিকানের সঙ্গে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, হাউসের ডেমোক্র্যাটদের চেয়ে স্বল্প ব্যবধানে জিওপির সংখ্যাগরিষ্ঠতা অর্জন কোনো বিষয় না। বুধবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে নিজের অঙ্গীকারের কথা বলেন বাইডেন। বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে গত জুনে প্রেসিডেন্সিয়াল বিতর্কে সবশেষ ট্রাম্পের সঙ্গে মুখোমুখি হন। সবসময় পরস্পরের সমালোচনা করলেও এদিন দুজনকে একসঙ্গে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। ট্রাম্পকেও বিনয়ী আচরণ করতে দেখা যায়। এ সময় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে বাইডেনকে তার আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান ট্রাম্প। তবে সংক্ষিপ্ত এই বৈঠককালে সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি তারা। নির্বাচনের পর হোয়াইট হাউসে নবনির্বাচিত প্রেসিডেন্টকে বিদায়ী প্রেসিডেন্টের আমন্ত্রণ জানানো দেশের দীর্ঘদিনের ঐতিহ্য। সেই ঐতিহ্য মেনেই বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প। তবে 2020 সালের নির্বাচনে বাইডেনের কাছে পরাজয়ের পর ট্রাম্প তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাননি। সেই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেন ট্রাম্প, এমনকি বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানেও অংশ নেননি তিনি। এবারের নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিসের পরাজয়ের পর ট্রাম্পের বিজয় স্বীকার এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে আন্তরিক দেখা গেছে প্রেসিডেন্ট বাইডেনকে, যার ফলে দীর্ঘদিনের দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে দৃশ্যমান বৈরিতা ঘুচল। বুধবার এছাড়াও ট্রাম্প হাউস রিপাবলিকানদের সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নেন। এ সময় ট্রাম্প বলেন, হাউসে ডেমোক্রেটদের চেয়ে আরও বেশি ব্যবধানে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা পাবেন বলে ধারণা করেছিলেন তিনি। নিজের রক্ষণশীল পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কথা বলেন তিনি। মাইক জনসনকে আবারও স্পিকার নির্বাচিত করে নতুন নেতৃত্ব ঘোষণা করেছেন হাউস রিপাবলিকানরা। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন নিয়ে আগামী দুই বছরের জন্য মাইক জনসনকে পুনর্নির্বাচিত করা হয়েছে। বুধবার ক্যাপিটল হিলে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। হাউস মেজরিটি লিডার হিসেবে লুইজিয়ানার কংগ্রেসম্যান স্টিভ স্কালিস, জিওপি কনফারেন্সের চেয়ার হিসেবে লিসা ম্যাকলেইন, হাউস মেজরিটি হুইপ হিসেবে টম ইমার এবং ন্যাশনাল রিপাবলিকান চেয়ার হিসেবে নর্থ ক্যারোলাইনার কংগ্রেসম্যান রিচার্ড হাডসনকে নির্বাচিত করা হয়েছে। সেনেটের পর এবার হাউজের নিয়ন্ত্রণ পেয়েছেন রিপাবলিকানরা। 119তম কংগ্রেসের নেতৃত্বের জন্য হাউজ স্পিকার সহ নতুন নেতা নির্ধারণ করেন তারা। বুধবার এ বিষয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে তাদের নাম ঘোষণা করা হয়। আগামী দুই বছরের জন্য হাউজ স্পিকার পদে আবারও নির্বাচিত হয়েছেন লুইজিয়ানার কংগ্রেসম্যান মাইক জনসন। এ পদের জন্য জনসনকে অনুমোদন দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর এতে সমর্থন জানিয়েছেন রিপাবলিকানরা। 3 জানুয়ারি হাউস ফ্লোরে এ নিয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্যে জনসন বলেন, ডোনাল্ড ট্রাম্প দলের সবাইকে ঐক্য বজায় রেখে নতুন নেতৃত্বের অধীনে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন, যা যথাযথভাবে পালন করবেন তারা। নতুন এই নেতৃত্বে হাউস মেজরিটি লিডার হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন লুইজিয়ানার কংগ্রেসম্যান স্টিভ স্কালিস। তবে হাউস জিওপি কনফারেন্সের চেয়ার হিসেবে নতুন করে মনোনীত হয়েছেন লিসা ম্যাকলেইন। হাউস মেজরিটি হুইপের দায়িত্ব পেয়েছেন টম এমার। মিনিসোটার এই কংগ্রেসম্যান এ পদের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। দলীয় ঐক্যের মাধ্যমে দেশ ও জনগণের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। হাউস কনফারেন্স সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন ইন্ডিয়ানার কংগ্রেসম্যান এরিন হোচেন। নতুন দায়িত্ব পেয়ে সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। কনফারেন্স ভাইস চেয়ার হিসেবে মনোনীত হয়েছেন ইউটার কংগ্রেসম্যান ব্লেক মোর। কমিটি পলিসি চেয়ার হিসেবে মনোনীত হয়েছেন ওক্লাহোমার কংগ্রেসম্যান কেভিন হান। আর ন্যাশনাল রিপাবলিকান চেয়ার হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন নর্থ ক্যারোলাইনার কংগ্রেসম্যান রিচার্ড হাডসন। এছাড়া মেইন স্ট্রিট ককাস এবং হাউস ফ্রিডম ককাসের চেয়ার হিসেবে যথাক্রমে দায়িত্ব পালন করবেন ডাস্টিন জনসন ও ডক্টর অ্যান্ডি হ্যারিস। পদত্যাগ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলার স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথ। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই তিনি সরে দাঁড়াবেন।
এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। এদিকে ট্রাম্পের সিনিয়র অ্যাডভাইজার অ্যালিনা হাবা মনে করেন, ট্রাম্পকে হেনস্থা করতেই এসব মামলা করা হয়েছে এবং অবিলম্বে এগুলো খারিজ করা উচিত। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার আগেই নিজের সহকর্মীদের নিয়ে পদত্যাগের পরিকল্পনা করছেন স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথ। এক প্রতিবেদনে এই পরিকল্পনার খবর ফাঁস করেছে নিউ ইয়র্ক টাইমস। 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা এবং গোপন নথির মামলায় স্পেশাল কাউন্সেল হিসেবে কাজ করছিলেন জ্যাক স্মিথ। নিউ ইয়র্ক টাইমসের যে দলটি এই অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে সেই দলে ছিলেন প্রতিবেদক ডেভলিন ব্যারেট। MSNBC-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার আগেই নিজের সব কাজ গুছিয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন স্মিথ। ট্রাম্পের বিরুদ্ধে যে মামলার কার্যক্রম চলছে, দায়িত্ব নেয়ার পর সেগুলো বাতিল করার কোনো এখতিয়ার তাঁর থাকবে কিনা, এমন প্রশ্নের জবাবে ব্যারেট বলেন, ট্রাম্প চাইলে জাস্টিস ডিপার্টমেন্টের মাধ্যমে আদালতে ওই মামলাগুলো খারিজের আবেদন জানাতে পারবেন। এদিকে CBS নিউজের জেসিকা লেভিনসন বলছেন, জ্যাক স্মিথ চাইলে এই পুরো বিষয়টি নিয়ে বই লিখতে পারেন, তবে দেশের নিরাপত্তার জন্য হুমকি এমন বিষয়গুলো বই থেকে দূরে রাখতে হবে। নিউজ নেশনকে দেয়া সাক্ষাৎকারে ট্রায়াল অ্যাটর্নি জন ফিশউইক বলছেন, ট্রাম্প দায়িত্ব নেয়ার সাথে সাথেই তার অ্যাটর্নি জেনারেল জ্যাক স্মিথকে চাকরিচ্যুত করে এই মামলা খারিজ করে দেবেন। এমনটা বুঝতে পেরেই আগেভাগে সরে পড়তে চাইছেন স্মিথ। অন্যদিকে প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্পের সিনিয়র অ্যাডভাইজার অ্যালিনা হাবার অভিযোগ, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে লড়াকে বাধাগ্রস্ত করতেই তার বিরুদ্ধে ভুয়া অভিযোগ একের পর এক মামলা করে বাইডেন প্রশাসন। তিনি মনে করেন, বিচারক হুয়ান মার্শানের উচিত এখনই মামলাগুলো খারিজ করে দেয়া। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার আগেই নেটোকে আরও শক্তিশালী করার আশ্বাস দিয়েছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন। একই সঙ্গে ইউক্রেনের জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। বুধবার বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ ও নেটোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এসব কথা জানান ব্লিংকেন। এছাড়া গাজায় যুদ্ধ বন্ধ ও প্রয়োজনীয় ত্রাণ নিশ্চিত করতে ইসরায়েল দায়বদ্ধ বলেও মন্তব্য করেন স্টেট সেক্রেটারি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর আর্থিক সহযোগিতা স্থগিত করা সহ রাশিয়ার শর্ত মেনে ইউক্রেনকে যুদ্ধ বন্ধে চাপ দেবেন বলে আশঙ্কা করছে ইইউ ও নেটোর নেতারা। তাদের এমন আশঙ্কায় ট্রাম্প দায়িত্ব নেয়ার আগেই নেটোকে আরও শক্তিশালী করার আশ্বাস দিতে ব্রাসেলস সফর করেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন। ইইউ ও নেটোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ট্রাম্প দায়িত্ব নেয়ার আগেই তাদের জন্য পর্যাপ্ত সহায়তা পূরণের প্রতিশ্রুতি দেন তিনি। ইউক্রেনের জন্য নতুন করে আরও প্রায় $500 মিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দেন ব্লিংকেন। ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়া নর্থ কোরিয়ার সেনা মোতায়েন করেছে, এমন পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিয়া। এমন বাস্তবতায় সামরিক শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। এদিকে ইইউর ফরেন পলিসি চিফ জোসেফ বোরেল ও নেটো প্রধান মার্ক রুটার সঙ্গেও বৈঠক করেন ব্লিংকেন। পরে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার নর্থ কোরিয়ার সেনা মোতায়েন করা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। সবার ঐক্যবদ্ধ শক্তিতে রাশিয়ার এমন সিদ্ধান্তের কঠোর জবাব দেওয়ার আহ্বান জানান স্টেট সেক্রেটারি। ওদিকে গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়েও কথা বলেন ব্লিংকেন। বিশেষ করে উত্তর গাজায় ত্রাণের অভাবে দুর্ভিক্ষ আরো মারাত্মক আকার ধারণ করবে। জাতিসংঘের এমন আশঙ্কার পর সেখানে ত্রাণ তৎপরতা বাড়াতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান তিনি। গাজায় যুদ্ধ বন্ধ ও প্রয়োজনীয় ত্রাণ নিশ্চিত করতে ইসরায়েল দায়বদ্ধ বলে জানান ব্লিংকেন। বাইডেন সরকার প্রতিনিয়ত ইসরায়েলের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে বলেও জানান স্টেট সেক্রেটারি। সেক্রেটারি অব স্টেট হিসেবে ফ্লোরিডার সেনেটর মার্কো রুবিওকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় রুবিও বলেন, এমন গুরুত্বপূর্ণ পদে ডোনাল্ড ট্রাম্প তার উপর ভরসা রাখায় সম্মানিত বোধ করছেন তিনি। এছাড়া যৌন অসদাচরণের অভিযোগে তদন্তাধীন থাকা ফ্লোরিডার কংগ্রেসম্যান মাইক গেটসকে পরবর্তী অ্যাটর্নি জেনারেল পদে মনোনীত করেছেন ট্রাম্প। আর ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান তুলসি গাবার্ডকে বেছে নিয়েছেন। বুধবার আলাদা বিবৃতিতে তাদের নাম ঘোষণা করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের ক্যাবিনেটের জন্য একের পর এক নাম ঘোষণা করে যাচ্ছেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে মনোনয়নের ক্ষেত্রে চমকও দেখাচ্ছেন তিনি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ট্রাম্প তার দীর্ঘদিনের বিশ্বস্ত ও কট্টর সহযোগীদেরকেই প্রশাসনের দায়িত্ব পালনের জন্য বেছে নিচ্ছেন। পরবর্তী সেক্রেটারি অব স্টেট হিসেবে বুধবার আনুষ্ঠানিকভাবে ফ্লোরিডার সেনেটর মার্কো রুবিওকে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প। 2010 সালে প্রথম সেনেটর নির্বাচিত হওয়া রুবিওর বৈদেশিক নীতি নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি ফ্লোরিডা স্টেট হাউসের সদস্য এবং স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ট্রাম্পের সম্ভাব্য রানিং মেট হিসেবেও দেখা হয়েছিল তাকে। মার্কো রুবিওর নাম ঘোষণা করে বিবৃতিতে ট্রাম্প বলেন, মার্কো একজন অত্যন্ত সম্মানিত নেতা এবং স্বাধীনতার জন্য একটি শক্তিশালী কণ্ঠস্বর। তিনি দেশের মিত্রদের একজন সত্যিকারের বন্ধু এবং একজন নির্ভীক যোদ্ধা হিসেবে কাজ করবেন, যিনি কখনোই প্রতিপক্ষের কাছে পিছপা হবেন না। ট্রাম্প আরো বলেন, আমেরিকাকে মহান ও বিশ্বকে নিরাপদ করতে মার্কোর সাথে কাজ করতে তিনি উন্মুখ। সেক্রেটারি অব স্টেট হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়ার পর গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় রুবিও বলেন, এটা তার জন্য ভীষণ সম্মানের। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল পদের জন্য ফ্লোরিডার কংগ্রেসম্যান ম্যাট গেটসকে মনোনীত করেছেন ট্রাম্প। ম্যাট গেটস হাউজের অন্যতম কট্টরপন্থী ও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ট্রাম্প তার বিবৃতিতে বলেন, ম্যাট জাস্টিস ডিপার্টমেন্টের প্রতি দেশের মানুষের বিশ্বাস ও আস্থা ফিরিয়ে আনবেন। তবে জাস্টিস ডিপার্টমেন্টের সর্বোচ্চ পদের জন্য ম্যাট গেটসকে মনোনীত করায় অবাক হয়েছেন অনেকে, কারণ ম্যাট গেটসের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগের তদন্ত চালাচ্ছে রিপাবলিকান নেতৃত্বাধীন হাউস এথিক্স কমিটি। তবে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বেশি চমক দেখিয়েছেন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স পদে মনোনয়নের ক্ষেত্রে। গুরুত্বপূর্ণ এই পদটির জন্য হাওয়াইয়ের সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান তুলসি গ্যাবার্ডকে বেছে নিয়েছেন তিনি। তুলসির প্রসঙ্গে ট্রাম্প বলেন, দুই দশকেরও বেশি সময় ধরে তুলসি দেশ এবং দেশের মানুষের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক পার্টির সাবেক মনোনয়ন প্রার্থী হিসেবে উভয় দলেই গ্যাবার্ডের ব্যাপক সমর্থন রয়েছে উল্লেখ করে ট্রাম্প আরো বলেন, গ্যাবার্ড এখন একজন গর্বিত রিপাবলিকান। তুলসি গ্যাবার্ড আর্মি রিজার্ভের একজন লুটেন্যান্ট কর্নেল, ইরাকে দায়িত্ব পালন করেছেন তিনি। তবে তার মনোনয়ন সেনেটের অনুমোদন পাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। নির্বাচনে ভরা জুবির কারণে ডেমোক্রেটদের ক্ষোভ ও হতাশা দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বুধবার ক্যাপিটল হিলে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন বিদায়ী সেনেট মেজরিটি লিডার চাক শুমার। তিনি বলেছেন, এবারের নির্বাচনের ভুল থেকে শিক্ষা নিয়ে ডেমোক্রেটিক পার্টিকে এগিয়ে যেতে হবে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে গণতন্ত্র সুরক্ষায় গভর্নর সেফগার্ডিং ডেমোক্রেসি নামে একটি দ্বিদলীয় উদ্যোগ নিয়েছেন দুই ডেমোক্রেটিক গভর্নর, ইলিনয়ের জে বি প্রিটজকর এবং কলোরাডোর জ্যারেড পোলিস। পিপিএস নিউজকের প্রেসকর বলেছেন, স্টেটের অধিকার ক্ষুণ্ণ করতে চাইলে ট্রাম্পের প্রচেষ্টাকে রুখে দেওয়া হবে। ঐতিহাসিক এক নির্বাচনের পর আবারও পুরোদমে সচল হয়েছে কংগ্রেস। নিম্নকক্ষে নিয়ন্ত্রণ বজায় রেখে উচ্চকক্ষে আধিপত্য ফিরে পেয়েছে রিপাবলিকানরা। সেনেটের নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাকফুটে ডেমোক্রেটরা। বুধবার তাই ঘুরে দাঁড়াতে করণীয় ঠিক করতে নিজেদের মাঝে আলোচনায় বসেছিলেন ডেমোক্রেটিক সেনেটররা। এরপর সংবাদ সম্মেলনে এসে বিদায়ী সেনেট মেজরিটি লিডার চাক শুমার নির্বাচনে ভরডুবিতে সারা দেশে নীল শিবিরের অনেকের মাঝেই হতাশা ও ক্ষোভ কাজ করছে বলে স্বীকার করে নেন। সেই সাথে এ থেকে উত্তরণে উদ্যোগ নেওয়ার কথাও জানান। সুমার বলেন, দেশের মানুষ ডেমোক্রেটিক শিবিরের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে হবে। গত চার বছর দ্বিদলীয়ভাবে নানা সমস্যা মোকাবেলা করা হয়েছে দাবি করে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ জানান বর্ষিয়ান এই সেনেটর। সেনেট রিপাবলিকান নেতা নির্বাচিত হয় জন থুনকে শুভেচ্ছা জানিয়ে সুমার বলেন, তারা দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করেছেন। গণতান্ত্রিক ধারা বজায় রাখতে দ্বিদলীয়ভাবে কাজ করার কোনো বিকল্প নেই বলে মনে করেন নিউ ইয়র্কের এই সেনেটর। অন্যদিকে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় দেশে গণতন্ত্রের সুরক্ষায় গভর্নর সেফগার্ডিং ডেমোক্রেসি নামে দ্বিদলীয় একটি উদ্যোগ নিয়েছেন দুই ডেমোক্রেটিক গভর্নর, ইলিনয়ের জে বি প্রিটজকর এবং কলোরাডোর জ্যারেড পোলিস এতে কো চেয়ারের দায়িত্ব পালন করবেন। সাংবাদিকদের প্রিটজকর জানান, স্টেটের অধিকার কেড়ে নিতে চাইতে পারে ট্রাম্প প্রশাসন, যেজন্য এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখা দরকার, যাতে করে একযোগে যে কোনো আগ্রাসী পদক্ষেপ মোকাবেলা করা যায়। এদিকে পিবিএস নিউজে প্রিটজকর বলেছেন, ম্যাট গেটসকে অ্যাটর্নি জেনারেলের মনোনয়নে স্পষ্ট হয়ে গেছে বিরোধী দলকে দমাতে জাস্টিস ডিপার্টমেন্টকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান ট্রাম্প।
এর বাইরে গর্ভপাত, শিক্ষাখাতে পরিবর্তন, শরণার্থী বিতরণ সহ বেশ কিছু নাগরিক অধিকার কেড়ে নিতে ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত স্টেটগুলোতে বল প্রয়োগের চেষ্টা করতে পারেন রিপাবলিকান প্রেসিডেন্ট। ট্রাম্পের সেই প্রচেষ্টাকে রুখে দেওয়া হবে বলেও অঙ্গীকার করেন ইলিনয়ের গভর্নর। সেনেটে রিপাবলিকান পার্টির নেতা নির্বাচিত হলেন জন থুন। বুধবার দ্বিতীয় দফা ভোটে 29টি ভোট পেয়ে জন কর্নিনকে হারিয়ে পরবর্তী সেনেটের মেজরিটি লিডার হিসেবে নির্বাচিত হন তিনি। এর মধ্য দিয়ে সেনেটের ইতিহাসে সবচেয়ে বেশি সময় রিপাবলিকান নেতা হিসেবে দায়িত্ব পালনকারী মিচ ম্যাককনেলের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সাউথ ডেকোটার এই সেনেটর। নতুন মেজরিটি লিডারকে স্বাগত জানিয়ে তার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিদায়ী মেজরিটি লিডার চাক সুমার। এদিকে সেনেটের পর হাউজের নিয়ন্ত্রণও নিয়েছে রিপাবলিকান পার্টি। একই সঙ্গে স্পিকার হিসেবে মাইক জনসনকেই বহাল রেখেছেন রিপাবলিকান নেতারা। সেনেটে বর্তমান মাইনরিটি লিডার ও দীর্ঘদিন ধরে রিপাবলিকান পার্টির নেতৃত্বে থাকা মিচ ম্যাককনেল তার পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়ায় নতুন নেতা নির্বাচনের সুযোগ পায় দলটি। সবশেষ নির্বাচনে সেনেটের নিয়ন্ত্রণ নেয়ার পর সেখানে দলের নতুন নেতা বাছাইয়ে বুধবার দুই দফায় ভোটাভুটি করেন জিওপি সেনেটররা। এতে জন কর্নিনকে পরাজিত করে সেনেটে রিপাবলিকান নেতা নির্বাচিত হন মাইনরিটি হুইপ জন থুন। পরে দলীয় সংবাদ সম্মেলনে কথা বলেন নবনির্বাচিত সেনেট মেজরিটি লিডার। তিনি বলেন, বাইডেন হ্যারিস ও চাক সুমারের ব্যর্থ সব নীতিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এটি একটি নতুন আমেরিকা ও নতুন রিপাবলিকান পার্টি বলে মন্তব্য করেন জন থুন। এই রিপাবলিকান পার্টি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ বলে দাবি করেন সেনেট নেতা। হাউস ও সেনেটে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সেনেটর থুন। পাশাপাশি সেনেটে পুরো রিপাবলিকান কনফারেন্সের নেতা হিসাবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন তিনি। জন থুন সেনেটে রিপাবলিকান নেতা নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়ে তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বর্তমান সেনেট কনফারেন্স চেয়ার জন ব্যারাসো, ভাইস চেয়ার শ্যালি মুর ক্যাপিটো, সেনেটর টম কটন, সেনেটর জেমস ল্যাংফোর্ড, সেনেটর টিম স্কট সহ শীর্ষ রিপাবলিকান নেতারা। এ সময় সেনেটর ব্যারাসো বলেন, এবারের নির্বাচনে রিপাবলিকান পার্টি নতুন করে জন্ম নিয়েছে। দেশের জনগণ তাদের কল্যাণের কথা বিবেচনা করে আগামী চার বছরের জন্য রিপাবলিকানদের বেছে নিয়েছে বলে জানান ব্যারাসো। সেনেটের নতুন রিপাবলিকান নেতা জন থুনকে স্বাগত জানিয়েছেন বিদায়ী মেজরিটি লিডার ও ডেমোক্রেটিক পার্টির প্রধান চাক সুমার। এর আগেও তারা একসঙ্গে অনেক দ্বিদলীয় বিষয়ে কাজ করেছেন জানিয়ে সুমার বলেন, ভবিষ্যতেও দেশের স্বার্থে তারা দ্বিদলীয়ভাবে সংকট সমাধানে কাজ করবেন। সব সংকট দ্বিদলীয়ভাবে সমাধান সবচেয়ে উৎকৃষ্ট উপায় বলে মন্তব্য করেন চাক সুমার। এদিকে সেনেটের পর হাউজের নিয়ন্ত্রণও নিয়েছে রিপাবলিকান পার্টি। বুধবার হাউজের নিয়ন্ত্রণ নিতে প্রয়োজনীয় 218টি আসনে জয় নিশ্চিত করে তারা। হাউজের নিয়ন্ত্রণ নিশ্চিত করার পরই বর্তমান স্পিকার মাইক জনসনকেই পরবর্তী দুই বছরের জন্য দায়িত্বে বহাল রাখার পক্ষে প্রস্তাবে সমর্থন জানান রিপাবলিকান পার্টির সদস্যরা। একই সঙ্গে হাউজে মেজরিটি লিডার হিসাবে কংগ্রেসম্যান স্টিভ স্ক্যালিসকে বহাল রাখার পক্ষে মত দেন তারা। অ্যাটর্নি জেনারেল পদে বিতর্কিত রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটসের মনোনয়নে বিস্ময় ও হতাশা জানিয়েছেন দুই দলের অনেক আইন প্রণেতা। তারা বলছেন, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদে গেটস চরম অযোগ্য। সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন বলেছেন, দেশের ইতিহাসে ক্যাবিনেটে এর চেয়ে বাজে মনোনয়ন আগে কখনো দেওয়া হয়নি। অন্যদিকে ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেথের মনোনয়ন নিয়ে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মাঝেই অসন্তোষ দেখা দিয়েছে বলে জানিয়েছেন সিএনএন। সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান তুলসি গ্যাবার্টকে ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স পদ দেওয়া নিয়েও সমালোচনা চলছে। তবে আইন বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত ও একান্ত অনুগতদেরই বেছে নিচ্ছেন। মর্নিং শোজ দ্য ডে, ইংরেজি এই প্রবাদের অর্থ সকাল দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে। তেমনি প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেট বাছাই দেখেও স্পষ্ট হচ্ছে আগামী প্রশাসন ঠিক কেমন হতে পারে। বুধবার দিনটা দেশের ইতিহাসের অংশ হয়ে থাকবে। এদিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেন ট্রাম্প।
রাজনীতিকে কঠিন বলে সংজ্ঞায়িত করেছেন তিনি। তার মন্তব্য নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু এদিন তিনি যাদের নিজ ক্যাবিনেটে জায়গা করে দিয়েছেন তারা যে রাজনীতি কঠিন করে তুলবে তাতে কোনো সন্দেহ নেই। অ্যাটর্নি জেনারেল পদে বিতর্কিত রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটসের মনোনয়নে বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন দুই দলের অনেক আইন প্রণেতাই। ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি ম্যাটকে বিপজ্জনক হিসেবে উল্লেখ করেছেন, বলেছেন ক্যাপিটল দাঙ্গায় ট্রাম্পের উচ্ছৃঙ্খল আচরণে মদদ দিয়েছেন গেটস, তাই তাকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে দেখছেন তিনি। রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাক্স মিলার জানালেন সেনেটে সহজে অনুমোদন পাবেন না ম্যাট। সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন বলেছেন আমেরিকার ইতিহাসে ক্যাবিনেটে এর চেয়ে বাজে মনোনয়ন আগে কখনো দেখা যায়নি। জিওপি সেনেটরদের উচিত এই মনোনয়নের বিরোধিতা করা বলেও মনে করেন তিনি। সেই সাথে সাবেক ডেমোক্রেটিক কংগ্রেস উইমেন তুলসি গ্যাবার্ডকে ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স পদ দেওয়ারও তীব্র সমালোচনা করেন বোল্টন। অন্যদিকে ডিফেন্স সেক্রেটারি হিসেবে পিট হ্যাকসেথের মনোনয়ন নিয়ে খোদ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মাঝেই অসন্তোষ দেখা দিয়েছে বলে জানিয়েছে সিএনএন। বলা হচ্ছে ট্রাম্প যদি রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলে কিংবা অনৈতিক কোনো বিষয়ে তাদের নির্দেশ দেন তা কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়েও পরামর্শ করছেন তারা। হেক্সেথ, সাবেক আর্মি ন্যাশনাল গার্ড ভেটেরান, সম্প্রতি চেয়ারম্যান অফ জয়েন্ট চিফস অফ স্টাফ সহ শীর্ষ জেনারেলদের বরখাস্ত করার মাধ্যমে সামরিক বাহিনীতে সংস্কার আনার কথা বলেছেন, এমনকি নারীদের যুদ্ধে অংশগ্রহণেও তার আপত্তি আছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারেন জো পিয়ের হেক্সেথের মনোনয়ন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি, তবে তিনি আশা প্রকাশ করেছেন সামরিক বাহিনীতে কোনো লিঙ্গ বৈষম্য থাকবে না। পিটের অনভিজ্ঞতার কথা বলছেন অনেকেই, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সশস্ত্র বাহিনীতে আমূল সংস্কার আনতে চান ট্রাম্প, সেটা বেশ পরিষ্কার, তবে তা দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের জন্য কতটা কার্যকরী হবে তা নিয়ে উৎকণ্ঠা রয়ে গেছে। তবে আইন বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত ও একান্ত অনুগতদের বেছে নিচ্ছেন, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কেননা বিনা বাধায় বিচার বিভাগকে ব্যবহার করে প্রতিহিংসা চরিতার্থ করতে চান তিনি। গণমাধ্যম কর্মীরা বলছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা দেন তিনি এজি পদে ম্যাট গেটসকে দেখতে চান, তখন সেনেটর লিন্ডসে গ্রাহাম সহ লাল শিবিরের অনেকেই হতবাক হয়ে যান। তারা বলতে থাকেন এটা কি করে সম্ভব হলো। অর্থাৎ চলতি ফিরতি এক বিশ্বের নাম ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্ষমতায় না থেকেও নিত্য আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন। আগামীতে ওভাল অফিসে যাওয়ার পর আরো কত বিশ্ব যে অপেক্ষা করছে তা দেখতে একটু অপেক্ষা করতেই হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।